আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি আরাফাত, এই চ্যানেলের হোস্ট। আজকে আমি কথা বলবো কিভাবে আপনারা ছোট মাছগুলোকে তাড়াতাড়ি বড় করতে পারবেন আপনাদের অ্যাকুরিয়ামের মধ্যে। অর্থাৎ ছোট মাছ বলতে বোঝাচ্ছি যেগুলো নিউ প্রন ফিশ, অর্থাৎ নতুন বাচ্চা দিয়েছে, যেমন হচ্ছে গাপ্পির বাচ্চা দেয়, মলির বাচ্চা দেয়, প্লাটির আছে, আরও অনেক যে ফিশগুলো আসলে লাইভ ব্রিডিং করে তারা কিন্তু বাচ্চা দেয় যে ফিশগুলো, তো অথবা যারা ডিম দেয় সেই বাচ্চাগুলোকে আপনারা কীভাবে তাড়াতাড়ি গ্রো করতে পারেন। অনেকে বলে যে ভাই আমার মাছ বাচ্চা দিয়েছে কিন্তু বড় করবো কীভাবে তাড়াতাড়ি, মাছ বড় হচ্ছে না। সো আজকে কথা বলবো কীভাবে আপনারা তাড়াতাড়ি ফিশগুলোকে বড় করতে পারেন, অ্যান্ড খাবারটা প্রপারলি মেনটেন করতে হবে, অ্যান্ড কী করতে হবে, ট্যাঙ্ক কী করতে হবে, সব আজকের ভিডিওটা বলবো। আশা করি ভিডিওটা ভালো লাগবে। তো আমি আরাফাত, এই চ্যানেলের হোস্ট। আমাকে আপনারা ফলো করতে ভুলবেন না ফেসবুক, ইনস্টাগ্রাম এবং টুইটারে। আজকের ভিডিওটা ভালো লাগলে আমাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যদিও ভিডিওটা বেশি একটা বড় হবে না। সো আশা করি ভিডিওটা আপনাদের সবার কাছে আসবে। চলেন ভিডিওতে যাওয়া যাক। তো ফার্স্ট পিপল, আপনাদের যাদের লাইভ ব্রিডিং মানে মাছগুলো আছে যেগুলো সরাসরি বাচ্চা দেয়, সেগুলো হচ্ছে যেমন মলি, গাপ্পি, প্লাটি, সর্টটেল আছে। তো এগুলা বাচ্চা দেওয়ার পর আপনাদের প্রথম বা ফার্স্ট করণীয় বিষয় কোনটা, সেটা হচ্ছে আপনাদের মাছটাকে সরিয়ে নিতে হবে, অথবা যে বাচ্চা দিছে যে মা বা যে অ্যাকুয়ারিয়ামের মধ্যে, অর্থাৎ ছোটো মাছ ব্যতীত অন্য বড় মাছকে সরিয়ে ফেলতে হবে, অথবা ছোটো মাছগুলোকে সরিয়ে ফেলতে হবে, বড় মাছগুলো সেখানেই থাকবে। তো আপনি হয়তোবা ছোটো মাছগুলোকে সরিয়ে অন্য একটা জায়গার মধ্যে রাখলেন, তো সেখানে একটা ভালো ট্যাঙ্ক দিতে হবে। তো কত বড় অ্যাকুয়ারিয়াম দিবেন, মোটামুটি 1.5 ফিট অথবা 2 ফিটের একটা অ্যাকুয়ারিয়াম দিন মিনিমাম একটা রিকোয়ারমেন্টস, যেহেতু এই মাছগুলো ছোটো। তো একটা ভালো বড় জায়গা যখন দিবেন আপনি আপনার ফিশদেরকে, তখন কিন্তু আপনার মাছটা খুব দ্রুত বড় হবে। একটা কথা আমি আগেও বলেছি, সেটা হচ্ছে আপনার মাছ যত সাঁতার কাটবে তত তাড়াতাড়ি বড় হবে। আর ছোটো মাছ আপনি তাড়াতাড়ি বড় করতে চাচ্ছেন, তো ভালো বড় একটা জায়গায় দিন, তাহলে আপনার মাছটা বড় হবে তাড়াতাড়ি। তো হ্যাঁ, আপনি মাছ ছেড়ে দিলেন একটা নতুন ট্যাঙ্কের মধ্যে, অথবা আপনি বাল্টির মধ্যেও মাছটাকে ছাড়তে পারেন, অ্যাকুয়ারিয়ামের মধ্যে না রেখে। আপনার যদি সেকেন্ড একটা ট্যাঙ্ক না থাকে তাহলে আপনি বাল্টির মধ্যেও গ্রো করতে পারেন, যেটা আমি করেছি। আমার ভিডিওগুলো যারা দেখছেন আগের তারা বলতে পারবেন, দেখেছেন, বুঝেছেন যে আসলেই সম্ভব। আমি আমার চারি থেকে প্রায় 1000-এর মতো মাছ কালেক্ট করেছি, আপনারা জানেন সেটা, আমি অলরেডি ভিডিও দিয়েছি। তো আপনারা মাছটাকে সরিয়ে নিলেন, তারপরে আসলে কীভাবে আপনারা ফিডিং করবেন, অ্যান্ড ফিডিং বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ফিডিংয়ের পরে আসে যে মানে ওয়াটারটা কীভাবে আপনারা ক্লিয়ার করবেন, অর্থাৎ আমরা যে ট্যাঙ্কের মধ্যে বাচ্চা দিয়েছে আগে যে ওয়াটারটা ছিল, এটার জন্য কি আলাদা কোনো ওয়াটার দিতে হবে? আসলে না, কোনো প্রয়োজন নাই। আগের ওয়াটার দিলে ভালো হয়, কারণ ওখানে বেনিফিশিয়াল যে ব্যাকটেরিয়াগুলো আছে সেটা কিন্তু ওই ওয়াটারের মধ্যে ছিল। আর নতুন পানির যখন দিবেন ট্যাপ থেকে, তখন কিন্তু সেই পানির মধ্যে বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া থাকে না। তো আগের যে পুরাতন কোনো ট্যাঙ্ক থাকলে সেখান থেকে আপনি হয়তোবা 1 মগ পানি এই ট্যাঙ্কের মধ্যে দিয়ে দিলেন, অর্থাৎ যেখানে আপনি নতুন বাচ্চাগুলো ছেড়েছেন সেখানে দিয়ে দিলেন, তাহলে কী হবে, সেখানে একটা ভালো পরিমাণে বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া জন্মাবে, অ্যান্ড আপনার ফিশগুলো মারা যাবে না যে পুরাতন নতুন মাছগুলো আছে আপনাদের। তো যখন আপনি ওয়াটারের ব্যাপারটা গেল, এরপরে আছে ফিডিংয়ের ব্যাপারে। তো ফিডিংয়ের ব্যাপারে আসলে মেইন জিনিস হচ্ছে ফিডিংটা। একটা বাচ্চা বড় হওয়ার ক্ষেত্রে কিন্তু খাবারের যে পরিমাণ আছে, খাবারের কোয়ালিটি আছে, সম্পূর্ণ কিন্তু খাবারের উপরই ডিপেন্ড করে মাছটা। তো খাবারটা আপনাকে অবশ্যই 3 বেলা দিতে হবে, 3 বেলা না দিলেও সমস্যা নেই, আপনি 2 বেলাও দিতে পারেন, বাট 3 বেলা যদি দেন তাহলে কিন্তু অল্প অল্প করে দিতে হবে 3 বেলা করে, কারণ ছোটো ছোটো মাছগুলো কিন্তু সবসময় ক্ষুধার্ত থাকে বড় হওয়ার জন্য, মানে তারা সবসময় খাই খাই করে, অ্যান্ড দ্রুত বড় হতে চায় আর কি, সিম্পল ভাষায় বলতে গেলে। তো এই জন্য আপনি যদি চান 3 বেলা ফিডিং করতে পারেন, বাট অল্প করে খাওয়াতে হবে, যদি 3 বেলা খাও না, 2 বেলা খাওয়ালে 3 বেলার সমান সমপরিমাণ খাবার আপনি খাওয়াবেন, এক্ষেত্রে আপনার ফিশটা কিন্তু দ্রুত বড় হবে। এখন কিন্তু 2023-তে এসে কিন্তু আমাদের বাজারে বা মার্কেটে অনেক হাই প্রোটিনের খাবার কিনতে পাওয়া যায় ছোটো ছোটো মাছগুলোর জন্য। সো সেগুলো আপনি যদি আপনার সাধ্য থাকে নেওয়ার মতো, সেগুলো নিয়ে আপনি আপনার ফিশকে ফিডিং করাতে পারেন, অথবা আপনি বড় মাছগুলোকে, অর্থাৎ এর আগে যে খাবারগুলো খাওয়াইছেন সেগুলো দিতে পারেন, বাট সেগুলো ফিশগুলো খেতে পারবে না, অনেক বড়ও সেগুলো,
তো সেক্ষেত্রে আপনি গুঁড়ো করে খাওয়াতে পারেন। গুঁড়ো করে ছাড়া আসলে কোনো ওয়ে নাই ছোটো মাছগুলোকে খাওয়ানোর, তো সেক্ষেত্রে আপনি সেগুলোকে গুঁড়ো করে খাওয়াতে পারেন। এটা একটা ভালো অপশন হবে আপনাদের জন্য যারা নতুন খাবার কিনতে চান না। তো এরপরে আসা যাক, এগুলাকে কি মেডিসিন দিতে হবে কোনো ধরনের? আসলে না, মেডিসিন দেওয়ার কোনো প্রয়োজন নেই, জাস্ট ফ্রেশ ওয়াটার দিবেন, দ্যাটস ইট। একদম ট্যাপের পানি দিবেন আর পুরাতন ট্যাঙ্ক থেকে এক মগ পানি দিবেন, আর কিছু দিতে হবে না। যদি সমস্যা হয় বা মনে করেন যে হ্যাঁ আমি কিছু মেডিসিন দিতে চাই, তাহলে মেডিসিনের কথা বলবো না, জাস্ট অ্যাকুরিয়াম সল্ট দিবেন। অনেকে জানে না যে অ্যাকুরিয়ামের লবণটা কী, এই সম্পর্কে একটা ভিডিও অলরেডি আমি চ্যানেলের মধ্যে বানিয়েছি, যে দেখতে পারেন সেই ভিডিওটা, অনেক আগে করা হয়েছে যদিও, একটু সার্চ দিয়ে দেখবেন আমার চ্যানেলের মধ্যে, আমার নাম সার্চ দিলেই চলে আসবে। তো যাই হোক, অ্যাকুরিয়াম সল্টটা দিতে পারেন যদি মনে করেন যে মাছ মারা যেতে পারে ভয় করতেছে, বা ওয়াটারের মধ্যে যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে এই কাজটা করতে পারেন। আর যদি আপনার মাছটা বাচ্চা দেয় শীতকালের সময়, তাহলে আপনাকে হিটারটা ইনস্টল করতে হবে যদি মনে করেন আপনার টেম্পারেচারটা অনেক লো হয়ে গেছে। তো এইখানের জন্য আপনি 24-27 ডিগ্রির মধ্যে টেম্পারেচারটা রাখবেন, এর নিচে না যাওয়ারই চেষ্টা করবেন, কারণ গরম পানির মধ্যে মাছ বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে কম্পারিজন টু কোল্ড ওয়াটার। তো যদি আপনার ওয়াটার টেম্পারেচারটা যদি 27 হয় অথবা 26 হয়, তাহলে কিন্তু সবচেয়ে বেটার অপশন হবে আপনার মাছের জন্য তাড়াতাড়ি বড় হওয়ার জন্য। অ্যান্ড আশা করি আপনার মাছ দ্রুত বড় হয়ে যাবে। অ্যান্ড খাবারের ক্ষেত্রে আরেকটা ব্যাপার আছে, আপনি লাইভ ফিডিংও করতে পারেন, ডিমের যে কুসুম আছে সেই কুসুমটা খাওয়ালে কিন্তু আপনার মাছটা দ্রুত বড় হয়ে যাবে। সো ওই ওটাও খাওয়াতে পারেন, কিন্তু সেক্ষেত্রে আপনার ট্যাঙ্কটাকে পরিষ্কার করতে হবে, আপনার কত 7 দিন পরপর চেঞ্জ করতে হবে, 30% অথবা 50% করে ওয়াটার চেঞ্জ করতে হবে, কারণ আপনি দিনে 3 বেলা করে ফিডিং করাচ্ছেন আপনার ফ্রাইসদেরকে। সো অবশ্যই আপনার অ্যাকুরিয়ামটাকে ক্লিন রাখতে হবে নিয়মিত, তাহলে কি হবে আপনার ফিশটা তাড়াতাড়ি গ্রো করবে, আর অ্যাকুরিয়ামের মধ্যে কোনো ধরনের অ্যামোনিয়া গ্রো করতে পারবে না, যখন অ্যামোনিয়া স্পাইক করবে আপনার ফিশ মারা যাওয়া শুরু করবে। তো এই জন্য আসলে অ্যাকুরিয়ামটাকে ময়লা হতে দেওয়া যাবে না, চাইলে আপনি ফিল্টারও ইউজ করতে পারেন। আর ছোটো মাছের জন্য কোন ফিল্টারগুলো বেস্ট? আসলে ছোটো মাছের জন্য আপনি কখনোই পাওয়ার হেড ফিল্টার লাগাতে পারবেন না, কারণ আমি প্রতিটা ভিডিওতেই বলি যে পাওয়ার হেড ফিল্টারের পাওয়ারটা মানে ওয়াটার ফ্লো অনেক বেশি। সবসময় পাওয়ার হেড ফিল্টারের কথা বলি কারণ আমাদের দেশে এই ফিল্টারটা সবচেয়ে বেশি জনপ্রিয়, অ্যান্ড কম দামের মধ্যে এটাই বেস্ট, সবাই এটাই লাগায়। তো ছোটো মাছের জন্য আপনি কখনোই এই ফিল্টারটা লাগাবেন না, কারণ আপনি যখন এই ফিল্টার লাগাবেন সব মাছ আপনার ফিল্টারের মধ্যে যা আটকে যাবে, তো কখনোই এই কাজ করবেন না। ছোটো মাছ ব্রিডিংয়ের জন্য আমি বলবো স্পঞ্জ ফিল্টার ইজ বেস্ট। আমি স্পঞ্জ ফিল্টার থেকে কোনো টাকা খাই নাই বা অ্যাডভার্টাইজমেন্ট করতেছি না, কারণ এটাই এটার থেকে আর কম দামে আমি বাংলাদেশের মধ্যে ভালো ফিল্টার আমি জানি না আছে কি না। তো এইটাই সবচেয়ে বেস্ট হবে স্পঞ্জ ফিল্টার। আপনার যদি আরও বাজেট থাকে, টাকা থাকে ইনভেস্ট করার মতো মাছের পিছনে, তাহলে ভাই ওয়েলকাম, আপনি ভালো ভালো ফিল্টার পাওয়া যায় বাজারে, সেগুলো লাগাতে পারেন ব্রিডিংয়ের জন্য। বাট সবসময় আমি সাজেস্ট করি স্পঞ্জ ফিল্টারটা লাগাবেন, বাজেটের মধ্যে ভালো একটা মাছ ভালো একটা ফিল্টার পাবেন আপনি। তো এই বিষয়গুলো মনে রাখবেন, লাইভ ফিডিংও করতে পারেন যদি চান, আরও প্লান্টস দিতে পারেন লাইভ প্লান্টসগুলো, অর্থাৎ পুকুরে যে গাছগুলো পাওয়া যায় সেগুলো দুই একটা যদি চান, আপনি ছোটো ছোটো মাছগুলোর এখানে দিয়ে দিলেন, হিডিং প্লেসের কাজ করবে। যদিও ছোটো ছোটো মাছ এরা পছন্দ করে লাইভ প্লান্টসগুলো, লুকাতে পছন্দ করে, এগুলোর সাথে খেলতে পছন্দ করে। তো প্লাস্টিক প্লান্ট দিতে পারেন, বাট প্লাস্টিক প্লান্ট অনেক সময় প্রবলেম করে, যেমন অনেক সময় মাছের গায়ে লাগলে ইনজুর হয়ে যায় ফিশগুলা। তো এই বিষয়গুলো আসলে যদি মনে রাখেন, তাহলে আশা করি আপনার মাছ মরবে না নতুন মাছগুলো। অ্যান্ড খাবারের ব্যাপারটা মেনটেন করবেন, ওয়াটার কোয়ালিটিটা ঠিক রাখবেন, টেম্পারেচারটা ঠিক রাখবেন, মাছ মরবেও না এবং খুবই দ্রুত বড় হবে, ট্যাঙ্ক সাইজটা কিন্তু ম্যাটার করতেছে এখানে। তো আশা করি যে আপনার মাছগুলো খুব দ্রুত 2 মাসের মধ্যে বড় হয়ে যাবে, অ্যান্ড আপনি তখন অন্য বড় মাছের সাথে এইগুলোকে অ্যাড করতে পারেন, অ্যান্ড আর কিছুদিনের মধ্যেই আপনার মাছ এগুলোও ব্রিডিং করতে সক্ষম হবে, তো তখন আপনি আরও টাকা কামাইতে পারবেন এই মাছ থেকে। সো আশা করি যে ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। আমি আরাফাত, আমাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই চ্যানেলটাকে যদি ভিডিওগুলো ভালো লাগে। আমি কিন্তু মাছ এবং অ্যাকুরিয়াম রিলেটেড ভিডিওই বানিয়ে থাকি। আমাকে ফেসবুক, ইনস্টাগ্রাম এবং টুইটারে ফলো করতে ভুলবেন না, লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। দেখা হচ্ছে অন্য কোনো একটা ভিডিওতে, কী নিয়ে ভিডিও চান কমেন্টে জানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।